সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাইরা ভালো আছেন নিশ্চয়ই আর ভালো থাকেন সুস্থ থাকেন এমনটা আমরা আশা করি বন্ধুগণ আজকের ভিডিওয়ে মালয়েশিয়া আপডেট সংবাদ এবং একই সাথে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুগণ মূল ভিডিও শুরু করার আগে জানিয়ে দেব গত 24 ঘন্টা মালয়েশিয়া করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট মালয়েশিয়া স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 9105 জন এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 836296 জন গত 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 5194 জন এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা দাঁড়ালো 742297 জন গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 91 জন এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 6158 জন আক্রান্ত এবং সুস্থতার সংখ্যা বিবেচনায় বর্তমানে মালয়েশিয়ায় করোনাভাইরাস আক্রান্ত রোগী আছেন 87841 জন তো বন্ধুগণ প্রতিদিন ভিডিওয় যে কথা বলি আজও একই কথা বলবো করোনাভাইরাস মহামারীর সময়ে নিজে সুরক্ষিত থাকবেন এবং অপরকে সুরক্ষিত রাখবেন এবং একই সাথে মালয়েশিয়া সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি এসওপি অবশ্যই মেনে চলবেন বন্ধুগণ আজ যে 9105 জন আক্রান্ত হয়েছে তার মধ্যে কয়েকটি প্রদেশে কিন্তু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে যেমন গত 24 ঘন্টায় জোহর প্রদেশে আক্রান্তের সংখ্যা 392 জন মালাক্কা 278 জন কুয়ালালামপুর 1247 জন শিলাঙ্গোর 4682 জন প্যারাক 207 জন পুলুপিনাং 243 জন কেড্ডা 382 জন ক্লান্তান 150 জন নেগেরি সিম্বিলান 541 জন পাহাং 300 জন সাবা 271 জন এবং সারাওয়াক প্রদেশে আক্রান্ত হয়েছেন 270 জন তো বন্ধুগণ আপনারা লক্ষ্য করছেন ডে বাই ডে মালয়েশিয়ায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে সেজন্য আমাদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে কারণ কোভিড নাইন্টিনের স্বাস্থ্যবিধি দিক থেকে মালয়েশিয়ার সরকার অত্যন্ত কঠোর কোনো ব্যক্তি হোক সে মালয়েশিয়া নাগরিক কিংবা বিদেশি নাগরিক সে ব্যক্তি যদি স্বাস্থ্যবিধি ভঙ্গ করে তাকেও কিন্তু করা হতে পারে জেল অথবা জরিমানা বন্ধুগণ প্রথমেই কথা বলবো অপরাশি প্রসঙ্গে আপনারা জানেন বর্তমান পরিস্থিতিতে মালয়েশিয়ায় পাথো নামের একটি অপরাশি পরিচালিত হচ্ছে সমগ্র মালয়েশিয়া জুড়ে তো বেশ কয়েকদিন ধরে শিলাঙ্গোর প্রদেশের মেরু নামক স্থানে কিন্তু কমপ্লেন আসছে বেশি করে আপনারা সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করবেন সেখানে কিন্তু মালয়েশিয়ান স্থানীয় নাগরিকেরা বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করছে শিলাঙ্গোরের মেরু এলাকায় বিদেশি নাগরিকরা অযথায় বাইরে ঘোরাঘুরি করছে এবং বিভিন্ন স্থানে জটলা পাকাচ্ছে এমন ভিডিও ফুটেজ কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তো সে অঞ্চলে যারা কিনা বসবাস করছেন আমি সকল প্রবাসী ভাই বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন যেহেতু এলাকার বিষয়ে ভাইরাল হয়েছে সেক্ষেত্রে সেই অঞ্চলেও কিন্তু যে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে সেজন্য আপনাদের সতর্ক কিংবা সচেতন থাকার অনুরোধ করছি আমি কিন্তু কাউকে ভয় দেখাচ্ছি না কিংবা আতঙ্কিত করছি না শুধুমাত্র আপনাদেরকে সচেতন করছি বন্ধুগণ আরেকটি বিষয়ে কথা না বলে নয় সেটি হলো আমাদের অনেক প্রবাসী ভাই বন্ধুরা যারা কিনা অবৈধ উপায়ে দেশে টাকা পাঠান কিংবা হুন্ডির মাধ্যমে দেশে টাকা পাঠান এটা কিন্তু সম্পূর্ণ বেআইনি অনেক প্রবাসী ভাইয়েরা কিন্তু এ বিষয়ে প্রতারিত হয়ে আমার কাছে বিভিন্ন ভিডিও ক্লিপও পাঠিয়েছেন বিভিন্ন ছবিও পাঠিয়েছেন তো সেই সকল প্রবাসী ভাই বন্ধুদের অবগতির জন্য বলতে চাই আপনারা কেন ভাই বৈধ থেকে অবৈধ উপায়ে দেশে টাকা পাঠাবেন যখন কিনা আপনি অবৈধ উপায়ে কিংবা হুন্ডির মাধ্যমে কিংবা অসদ ব্যক্তির মাধ্যমে দেশে টাকা প্রেরণ করবেন কিংবা টাকা পাঠাবেন তখন সেই টাকা মার যাওয়ার 99% কিংবা 99% সম্ভাবনা থাকে ক্যামেরুন হাইল্যান্ড থেকে কয়েকজন প্রবাসী ভাইও কিন্তু এমন প্রতারণার শিকার হয়েছে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি কিন্তু অলরেডি ভাইরাল হয়েছে যে ব্যক্তি কিনা অলরেডি বাংলাদেশি টাকা প্রায় 70 লক্ষ টাকার মতো নিয়ে উধাও হয়ে গিয়েছে কিংবা গায়েব হয়ে গিয়েছে এখন এই টাকাগুলো আপনারা কোথা থেকে উদ্ধার করবেন আপনারা নিশ্চয়ই জানেন বর্তমানে বাংলাদেশ সরকার 2% প্রণোদনা দিচ্ছে আপনি যদি 1 লাখ টাকা বাংলাদেশে পাঠান সেক্ষেত্রে আপনাকে 2000 টাকা বেশি দেয় কিংবা এক্সট্রা আপনাকে বোনাস দেওয়া হয় আর আপনি যদি অগ্রণী ব্যাংকস লিমিটেডের মাধ্যমে টাকা পাঠান সেক্ষেত্রে আপনি 3% প্রণোদনা পাবেন অর্থাৎ 1 লাখ টাকায় 3000 টাকা বোনাস পাবেন তাহলে কেন ভাই আপনি অবৈধ উপায়ে কিংবা হুন্ডির মাধ্যমে টাকার দেশে পাঠাবেন আমিও জানি যখন কিনা মানুষ হুন্ডির মাধ্যমে কিংবা অন্য উপায়ে টাকা পাঠায় তখন বাংলাদেশে 500 কি 1000 টাকা বেশি পায় তো আপনি
এই বেশি টাকার লোভে যখন কিনা অবৈধ পথে দেশে টাকা পাঠাবেন এবং পরবর্তীতে যখন কিনা আপনি ক্ষতিগ্রস্ত হবেন, যেমন ক্যামেরুন হাইল্যান্ড থেকে অনেক প্রবাসী ভাই বন্ধুরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে কিংবা বড় অঙ্কের একটি টাকা মার খেয়েছে। এখন এই টাকাগুলো কোথা থেকে উদ্ধার করবে? আপনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবেন, এটাও আপনার ভুল, কারণ আপনিও অপরাধ করেছেন। আপনি যখন কিনা অবৈধ উপায়ে দেশে টাকা পাঠাতে গিয়েছেন সেটা আপনার নাম্বার ওয়ান অপরাধ। আপনি অপর একজন ব্যক্তির কাছে টাকা দিয়েছেন সেটাও আরেক অপরাধ। হয়তো অনেকে অনেক দুর্গম এলাকায় আছে কিংবা যেখানে কাজ করছে পাহাড়ি অঞ্চলে, সেখান থেকে ব্যাংকে আসতে অনেক সময়ের ব্যাপার। তারপরেও আপনাদের কাছে রিকোয়েস্ট করব, অবৈধ উপায়ে টাকা দেশে না পাঠিয়ে সঠিক উপায়ে কিংবা বৈধ উপায়ে পাঠান, তাহলে আপনার টাকার 100% গ্যারান্টি থাকবে। আপনি যে এক টাকা পাঠাইলে সেই এক টাকাও দেশে আপনার পরিবার পরিজনের কাছে সঠিকভাবে পৌঁছাতে পারবে বলে আমি মনে করি। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি সঠিক বৈধভাবে দেশে টাকা পাঠাবেন নাকি অবৈধভাবে। যদি অবৈধভাবে পাঠান সেক্ষেত্রে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা কিন্তু 99%। তো বন্ধুগণ, এই ছিল আপডেট সংবাদ। এখন আপনাদের কয়েকটি প্রশ্নের উত্তর দিয়ে ভিডিও শেষ করে দেব। প্রথমে বাবুল লিখেছেন, ভাই এখন কি কুয়ালালামপুর যাওয়া যাবে হাই কমিশনে? বাবুল, আপনার অবগতির জন্য বলতে চাই, যদি পাসপোর্ট ছাড়া অন্য কাজে আসতে চান তাহলে আসতে পারবেন। যদি আপনি পাসপোর্ট নিতে চান কিংবা হাইকমিশন থেকে পাসপোর্ট নেবেন এমন চিন্তাভাবনা থাকে তাহলে আসার প্রয়োজন নাই, কারণ পাসপোর্টের জন্য আপনাকে পোস্ট অফিসের মাধ্যমে আবেদন করতে হবে। এরপরে এমডি হুমায়ুন কবির লিখেছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কখন চালু হবে? এমডি হুমায়ুন কবির, আপনার অবগতির জন্য বলতে চাই, আপনি যে অফিসের মাধ্যমে টিকিট কিনেছেন সেই অফিসে যোগাযোগ করে সঠিক তথ্য জেনে নেন, কারণ বর্তমান কোভিড পরিস্থিতির কারণে বিমানের সঠিক তারিখ বলা সম্পূর্ণ অসম্ভব। এমনও হয় অনেক সময় ফ্লাইটের একদিন আগে শিডিউল চেঞ্জ হয়ে যায়। তো সেজন্য আপনার কাছে অনুরোধ করব, আপনি যে অফিসের মাধ্যমে টিকিট কিনেছেন কিংবা কিনতে চাচ্ছেন সেই অফিসে যোগাযোগ করে সঠিক তথ্য জেনে নেওয়ার জন্য। এরপরে এমডি সাইজুল লিখেছেন, ট্রাভেল পাসের মেয়াদ কতদিন থাকে একটু জানাবেন দয়া করে। এমডি সাইজুল, আপনার অবগতির জন্য বলতে চাই, আপনি বাংলাদেশ হাই কমিশন থেকে যে ট্রাভেল পাস সংগ্রহ করবেন সেটার মেয়াদ 3 মাস থাকবে, অর্থাৎ 90 দিন। আপনি যেদিন সংগ্রহ করবেন কিংবা ট্রাভেল পাস নিয়ে আসবেন সেদিন থেকে 3 মাস মেয়াদ থাকবে। এরপরে হাসান লিখেছেন, যাদের ভিসা আছে তারা কি দেশে যেতে পারবে, এ বিষয়ে জানতে চেয়েছেন। হাসান ভাই, আপনার অবগতির জন্য বলতে চাই, যাদের ভিসা আছে তারা যে কোনো মুহূর্তে যে কোনো সময় যখন ফ্লাইট আছে আপনি দেশে যেতে পারবেন, কিন্তু আসার বিষয়ে কিন্তু এখনও বলা সম্পূর্ণ অসম্ভব। আপনারা জানেন যারা ছুটিতে গিয়ে আটকা পড়ে আছে সে তারাও কিন্তু এখনও পর্যন্ত মালয়েশিয়া আসতে পারছে না, অনেকে হয়তো কিছু কিছু বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে মালয়েশিয়া প্রবেশ করেছে। তো বর্তমান পরিস্থিতিতে যদি কিনা আপনার জরুরি প্রয়োজন না থাকে তাহলে দেশে না যাওয়াই ভালো বলে আমি মনে করি। বন্ধুগণ, আরেকটি বিষয় অনেক প্রবাসী ভাই বন্ধুরা জানতে চেয়েছেন, সেটি হলো বর্তমান পরিস্থিতিতে যেহেতু এয়ারপোর্টে গিয়ে আপনাকে জরিমানার টাকা দিয়ে দেশে ফেরত যেতে হবে, সেক্ষেত্রে যারা কিনা আনডকুমেন্টেড কিংবা অবৈধ প্রবাসী ভাই বন্ধুরা মালয়েশিয়া আছেন অনেকের কাছেই কিন্তু ব্যাংক কার্ড নেই। ব্যাংক কার্ড যেহেতু আপনাদের কাছে নেই সেক্ষেত্রে আপনি টাচ অ্যান্ড গো ই ওয়ালেট নামের একটি অ্যাপস আছে সেটি গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন। এরপর আপনি আপনার বন্ধুর কিংবা আপনার বসের মাধ্যমে ব্যাংক কার্ডের মাধ্যমে অথবা 7-Eleven থেকেও কিন্তু সেখানে টাকা টপ আপ করতে পারেন। সেই টাকা টপ আপ করার পরে আপনি ইমিগ্রেশনে গিয়ে আপনার মোবাইল দিয়ে স্ক্যান করে টাকা পরিশোধ করতে পারবেন জরিমানার টাকা। এটা সহজ উপায় যদি কিনা আপনার কাছে ব্যাংক কার্ড না থাকে, আর যদি কিনা আপনার কাছে ব্যাংক কার্ড থাকে সেক্ষেত্রে তো কোনো কবে নাই। একই সাথে অনেক প্রবাসী ভাই বন্ধুরা কমেন্টস করেছেন, যাতে কোয়ারেন্টাইন সিস্টেম পরিবর্তন করা হয় কিংবা বাতিল করা হয়। ভাই, এটা তো আমার হাতে নয়, এটা বাংলাদেশ সরকারের হাতে। আর কোয়ারেন্টাইন সিস্টেম শুধুমাত্র বাংলাদেশে গেলেই যে এই সিস্টেম পালিত হচ্ছে এমন কিন্তু নয়, পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রেই কোয়ারেন্টাইন পদ্ধতি আছে। আপনি যদি বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে 21 দিন কোয়ারেন্টাইন থাকতে হবে নিজস্ব খরচে। তো মালয়েশিয়ায় যারা আসে বিভিন্ন দেশ থেকে মালয়েশিয়ার নাগরিক, সেক্ষেত্রে মালয়েশিয়ার সরকার হাফ দেয় টাকা, আর যে প্যাসেঞ্জার কিংবা যে ব্যক্তি মালয়েশিয়ায় প্রবেশ করছে তাকে অর্ধেক টাকা কিংবা হাফ টাকা দিতে হয়। এটা মালয়েশিয়ান স্থানীয় নাগরিকদের ক্ষেত্রে, কিন্তু আমরা যারা বাংলাদেশে যাব আমাদেরকে কিন্তু সম্পূর্ণ টাকাই পরিশোধ করতে হবে নিজেদের। এখানে তফাৎ শুধু এটাই। তো বর্তমান পরিস্থিতিতে যেহেতু কোয়ারেন্টাইন সিস্টেম আছে কিংবা বাংলাদেশে গেলে আপনাকে কোয়ারেন্টাইনে থাকতে হবে 14 দিন, যদি আপনি ভ্যাকসিন গ্রহণ না করেন সেক্ষেত্রে আপনাকে আরও কিছুদিন ধৈর্য ধরে অপেক্ষা করা উচিত বলে আমি মনে করি,
কারণ বর্তমান পরিস্থিতিতে টানা লকডাউনের কারণে অনেক প্রবাসী ভাই বন্ধুরই তো কাজ নেই, কাজ না থাকলে টাকা পাবে কোথায়, আর টাকা না থাকলে টিকিট কিনবে কি করে, আর কোয়ারেন্টাইন খরচ কোথা থেকে দেবে। তো সেজন্য ধৈর্য ধরে কিছুদিন অপেক্ষা করে কাজকর্ম করে টাকা পয়সা জোগাড় করে দেশে যাওয়া ভালো বলে আমি মনে করি। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিও ভালো লেগেছে। আর ভিডিও যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দেবেন এবং শেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দেবেন। ভিডিও শেষে প্রতিদিন যে কথা বলি আজও একই কথা বলবো, করোনা ভাইরাস মহামারীর সময়ে যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সাবধানে থাকেন। দেখা হবে আগামী ভিডিওতে।